বৃষ্টি প্রার্থনা করে খাগড়াছড়ি পানছড়িতে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। বুধবার সকালে পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এই নামাজে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পানছড়ি উপজেলার তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত নামাজে ইমামতি করেন পানছড়ি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ দলিলুর রহমান। নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহ তাআলার নিকট পাপ মুক্তি এবং রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা।